আমরা এখন সেলফি রোডের দিকে যাব, সেলফি রোড পার হয়ে ওখান থেকে আমাদের গন্তব্যস্থলে যাব। Hey guys, welcome to my YouTube channel as the vlog. আমাদের আজকের ভিডিওতে আজ সবাইকে স্বাগত। তো আজকে আমি যাচ্ছি বেশি দূর যাচ্ছি না, আমার হুন্ডা কিছু মডিফাই এখন কিছু কাজ করা ছিল, কাজগুলো করাবো আর সেখানে আপনাদের সবাইকে নিয়ে যাবো। আর ভাই ব্রাদারের সাথে কিছু দেখা হবে। আর আজকে আমার সাথে আছে আমি, তারপর ওদিকে আছে চয়ন, চয়ন আছে, আর ক্যামেরার পিছনে আমাদের পুলক আছে। অনেকদিন পর আপনাদের সাথে দেখা। আজকে আমরা যাবো, আজকে আমরা একটু সামনের দিকে যাবো, ওইদিকে গ্রামের দিকে। ওখানে একটা একটা সিফারিং এর একটা দোকান আছে দেখছি, ওইদিকে একটু দেখি আসি। আর অনেক বেশি দেখি কি হয়, এখানে অনেক দূর আছে, তো যেতে যেতে ভিডিও হবে। সামনে একটা সুন্দর একটা ভিউ আছে আর সুন্দর একটা জায়গা আছে, জায়গাটার নাম সেলফি রোড। আমাদের এখানে সেলফি রোড, আমরা আশা করি আমরা রোডটা সবসময় সেলিব্রিটি থাকে, বাইরের থেকে চাঁদের থেকে লোকেরা আসে আমাদের মানে সেলফি রোডে, মনে হয় আমাদের এলাকাতে সবাই আসে ঘুরে ছবি টবি নেয়। আমরা এখন সেলফি রোডের দিকে যাব, সেলফি রোড পার হয়ে ওখান থেকে আমাদের গন্তব্যস্থলে যাব। ওদিকে যাওয়ার পর কিছু কাজ ছিল, কাজগুলো শেষ করব। শেষ করার পর যদি সেলফি রোডে সময় হয় আর যদি ভিউটো থাকে, লাইটিং থাকে, তখন আমরা কিছু ছবি তুলবো, তারপর আস্তে আস্তে বাড়ির দিকে চলে আসবো। তো লেটস গো, শুরু করা যাক যাত্রা। মেখা মেখা চলা চলা ডবর তাগয়া আমরা এখন চলে এসেছি সেই গন্তব্যস্থলে। আমাদের এখানে কাজ করতেছে বাইক মাত্র এখানে ভিতরে ঢুকাইছে, ওরা এখানে কাজ করতেছে। আর এখানে ভাই যে ওনার, তার সাথে একটু কথা বলে আসি। কি অবস্থা জাহিদ ভাই? অবশ্যই ভালো ভাইয়ের, এখানে অনেকদিন পরে আসলাম কাজ করাতে। বাইক টাইক সব কিছু রিপেয়ারিং যদি করাতে চান তাহলে গ্রামের সাইডে যে খুব ভালো একটা সার্ভিসিং সেন্টার এখানে জাহিদ ভাইয়ের, এখানে ঠিকানাটা আমি ডিসক্রিপশনে বা কিছুক্ষণ পরেই আপনাদের দিয়ে দিব। ভাইয়া অনেক বেশি অনেক তার বিগ সাইজের জন্য ফেমাস, যেমন তার বিগ সাইজ তেমন তার মন অনেক বড় মন। ভাইয়া এখানে এখানে অনেক দিন যাবৎ দোকানটা করতেছে, দোকান মানে গ্রাম সাইড একটা দোকানে বলে, আমাদের এখানে সার্ভিসিং সেন্টার বলে, অনেক ভালোই কাজ করায়। আর ভিতরের দিকে যাই, ওরা ওখানে কাজ করতেছে। এখানে আসছি, অলরেডি কাজ শুরু হয়ে গেছে, একজন স্মাইলি ম্যান দেখতেছে কি ব্যাপার হয়েছে। আর এখানে আরো দুইজন আছে, কি ভাই ইরে ভাই, আর আমাদের সদস্য যারা আছে তারাও আছে, আর চয়ন আছে, পুলক আছে, তারা এখানে কাজ করতেছে। এ ভাই এটার কি সাউন্ড ভাই, একটু কাজটা ঠিক করে দেখেন। আপনাদের এখানে আসছি, নিশ্চয়ই ভালোভাবে জানি জাহিদ ভাই এখানে অফিসে অনেক বেশি ভালো কাজে হয়। গাইস এখানে ছোটরা যারা চেষ্টা করছিল তারা পারতেছে না, এই জন্য বড় ভাই এসেছে, বা এখানে কাজগুলো করতেছে, দেখতেছে কি কি সমস্যা আছে, সমস্যাটা এখন সলভ হয়ে যাবে আশা করি। ভাই এখানে যাতে আসছে, আর ওরা সবাই এখানে কাজ শিখতেছে এবং কাজ দেখতেছে কি কি করতেছে, আশা করি ঠিক হয়ে যাবে। এক ঘন্টা থেকে কিছু কম হয়েছে সময়, বসে রয়েছে ওয়েটিং রুমে, কাজ চলতেছে, গরমে একটু লাগতেছে, এখানে ফ্যান কারেন্ট নাই, সব ওয়েটিং করতে করতে শেষ, কাজ আরও খুব বাকি রয়েছে, ওগুলো কাজ চলতেছে, সেজন্য ওয়েট করতেছি আমি আর চয় অনেক। তো
গাইস, আমরা এখন চলে এসেছি বাড়িতে। ওখান থেকে আস্তে 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 প্রায় 8টা বাজে গেছে, অনেক বেশি লেট হয়ে গেছে, সেজন্য আর ভিডিওটা করি না। রাত্রিবেলা ভিডিও আমার মোবাইল দিয়ে ভিডিও করা এত সুন্দর হয় না, সেজন্য আমি ভিডিওটি করি নাই। এখন বাড়িতে চলে এসেছি আর সার্ভিসিং করতে করতে আমার পুরো পকেটে খালি হয়ে গেছে, অনেক বেশি টাকা লেগে গেছে, প্রায় 1000 টাকার উপরে লাগছে। সেগুলো আর দেখাই নাই, কাজ পুরোই শেষ করে ডিরেক্ট বাড়িতে চলে আসছি আর ভিডিওটি কন্টিনিউ করি না। তো যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক করবেন, আর চ্যানেলটি যদি নতুন হয়ে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখা হবে অন্য কোনো ভিডিও অন্য কোনো ব্লগে। টিল দেন, বাই বাই।